দেখুন, পান্ডুয়ায় যে শান্তিপ্রিয় জায়গা পান্ডুয়া, আর সেই শান্তি আমরা বজায় রেখেছি সব দিন। পান্ডুর প্রতিটি নাগরিককে আমরা সবসময় শান্তি দেওয়ার জন্য আমরা সেইভাবেই চলাফেরা করি এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, আগেও ওই যে অফিসটায় ভাঙচুর হয়েছে, এর আগেও একবার এরকমভাবেই ভাঙচুর হয়েছিল, ঠিক সন্ধ্যার সময় এইভাবে মারামারি করেছিল এবং অফিসটাকে বন্ধ করে রেখেছিল। যেটা দেখবেন যে ওদের যে পার্টি অফিস আছে সেখানে আমাদের পার্টি অফিস এখনও বন্ধ আছে। আমরা শুধু মানুষের কথা ভেবে, রাজনীতির স্বার্থ না দেখে যে মারামারি হবে, খুনোখুনি হবে, সেই জায়গাটা বাদ দিয়ে আমরা আমাদের পার্টি অফিসটা আমরা বন্ধ রেখেছি। কিন্তু এইগুলো এই নয় যে সর্বত্র বিজেপির কর্মীদের উপর আঘাত এনে যাবে, আমরা সবসময় চুপ করে থাকবো, সেটা হতে পারে না। যদি তাদের যদি রক্তের গন্ধ যদি খুব ভালো লাগে, এটা মনে হয় খুব ভালো, খুব খারাপ করছে, এটা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ। এটা কি মানুষ একটা মিটিং করছে, একটা বৈঠকে বসে আছে, তাদের হাতে কোনো কিছু নেই, আর বাইরে থেকে হিট বৃষ্টি হচ্ছে 40-50টা মোটরসাইকেল নিয়ে, এটা কি কোন কোন তাণ্ডব চলছে? এটা সুস্থ সমাজ? সুস্থ সমাজ কাকে বলে? মাননীয়ের কাছে একবার শিক্ষা গ্রহণ করে আসুক, ওই পার্টিটাই তো করছেন। তাহলে সুস্থ সমাজটা কোথায়? এই বয়স্ক মানুষকে দেখুন মাথা মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এর একজন দেখুন এই যে পা ফাটিয়ে দিয়েছে, আরও হতুচ্ছ হসপিটালে ভর্তি আছে, সে আবার এনার থেকে বয়স্ক। এটা কী চলছে? এটা কি পার্টির থেকে কি পার্টি করে মানে সংসার নির্বাহ করবে বলে এইভাবে চলছে নাকি পার্টিটা? যেভাবে হোক মানুষকে মেরে ধরে বন্ধ করে রাখবো, অন্য পার্টি কেউ থাকবে না, আমরা সব কিছু রাজ করবো আর তোলাবাজি করবো আমরা, এটা হতে পারে না। আপনার দলের কার্যকর্তারা বলছে সঞ্জয় ঘোষের নাকি নেতৃত্বে নাকি এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি? এখানে যদি হুগলি জেলায় যদি কোনো সমস্যা হয়, সেটা যেহেতু আমি সভাপতি হিসেবে আমার গায়ে দায় বর্তায়, তেমনি পাণ্ডয় যেহেতু হয়েছে তাহলে পাণ্ডয় ওনার গায়ে দায় বর্তাবে, এটা তো সিস্টেম। উনি কেন আটকাবেন না? সেটা আটকাতে হবে, ওনার এটা দেখতে হবে। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? আমরা থানায় অভিযোগ করতে এসেছি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিছু বলবেন? পুলিশ প্রশাসন ওখানে দেখেছি আমি, এসে আমি তো ছিলাম না, মিটিংয়ে ছিলাম, আমি এসে দেখলাম, এখন দেখি কী হয়, থানায় ঢুকছে। মাথায় পড়লো রক্ত, মানে আপনার আমরা চলে আসলাম, তারপরে মানুষ চলে এসেছে, আমরা যখন ছিলাম ওরা 50-60 জন এসছে, তো আমার ছেলে দেখছে যে বিজেপি পার্টি, যেহেতু বিজেপি পার্টি বাবা দারুণ খারাপ মাথায় পড়লো হ্যাঁ রক্ত, মানে আপনার আমাদের সব ঠিক ছিল,
ওরা 50 জন আসছে তো আমার ছেলে দেখছে যে বিজেপি পার্টি যেহেতু বিজেপি পার্টি বাবা রক্তটা তোলো জুম করে একটা ফোন কিনতে মনে হচ্ছে।